নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার এক্সাম 2024 সালের আয়োজন প্রশ্নপত্রিকা থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 9 ও 10 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে বারান্দা দেখে নিই। প্রথমেই দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক দাগে আছে শঙ্কর দর্শনের আলোচনার ভাষা হবে, উত্তর হবে সংস্কৃত শব্দবহুল। পরের প্রশ্ন দেখো একের দুই দাগে আছে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভেতরে, উত্তর হবে আরবি ফরাসি ইংরাজি প্রধান। তিন দাগে দেখো আমার চোখের পরে আমার মুখের পরে, তবে চুল তার ভাষে। চার দাগে আছে সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না। পাঁচ দাগে আছে নামলে আবার ছুটে আসে, উত্তর হবে সান্ধ্য নদীর হাওয়া। ছয় দাগে আছে কোন রাধারানী তাহার হাত ধরায় হস্ত স্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। সাত দাগে আছে বাংলা ব্যাকরণে তার সমান অর্থে তৎসম শব্দ বলতে বুঝি, উত্তর হবে সংস্কৃত ভাষার সমান। এবার দেখো দুই দাগে বলেছে 15টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দুইয়ের এক দাগে আছে আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না বক্তা কে তিনি কাকে চেনেন না, বক্তা এখানে হবে পর্দলোচন। এ কথাটি পদ্মলোচন বলেছিল, তিনি কাকে জেনে না, তিনি হলো সেই অগন্তুক ব্যক্তিটি, অগন্তুক ব্যক্তিটি যিনি রাধারানীকে শাড়ি কিনে দিয়েছিলেন। তাকেই পদ্মলোচন চেনেন না। দুই দাগে আছে তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে, তোমার ও তাদের বলতে কাদের বোঝানো হয়েছে। সে তোমার বলতে সমাজসেবী মিস নোবেলের কথা বলা হয়েছে, তাদের বলতে বিবেকানন্দের ইংরাজি শিষ্য সেভিয়ার দম্পতিকে বোঝানো হয়েছে। প্রশ্ন দেখো এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, এই চরণ দুটি তোমার পাঠ্য কবিতার মধ্যে কোথায় ব্যবহৃত হয়েছে, সে স্তবকের সমাপ্তিতে। পরের প্রশ্ন দেখো আমি পাই টের বক্তা কখন কি টের পায়, কবি জীবনানন্দ দাস যখন আকাশে যখন 7টি তারা ফুটে ওঠে তখন বঙ্গপ্রকৃতির প্রাণময় উপস্থিতি টের পায়। পরের প্রশ্ন দেখো আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, বক্তা কি বিষয়ে বঞ্চিত হওয়ার কথা বলেছেন, উত্তরটি হবে স্কুল কলেজে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে। এই বিষয়ে বঞ্চিত হবার কথা বলেছেন। পরের প্রশ্ন দেখো চিলিয়ান জাদুকরের ম্যাজিক প্রদর্শনের বিশেষত্ব কি ছিল, তিনি বিভিন্ন ধরনের পাখি ব্যবহার করতেন। এরপরে আছে অর্ধ তৎসম শব্দটির অর্থ বিশ্লেষণ করে সংজ্ঞা দাও, অর্ধ তৎসম শব্দটির অর্থ হলো অর্ধ তৎসম শব্দটির অর্থ হলো অর্ধেক সংস্কৃতের সমান। এবার সংজ্ঞাটি দেখে নাও,
যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য থেকে প্রাকৃতের মাধ্যমে না সেই লোকমুখে উচ্চারণের সময় কিঞ্চিত পরিবর্তন হয় বা বিকৃত লাভ করেছে সেগুলোকে অর্ধতৎসম শব্দ বলে। যেমন কৃষ্ণ কেটা দেন কেষ্ট, ক্ষুদা কেটা দেন খিদে। পরের প্রশ্ন দেখো, শব্দ আর পদের মধ্যে পার্থক্য বোঝাও। দেখো, শব্দ কতগুলো বর্ণের সমাহার প্রতিনিধিত্ব আমাদের রাজ্য ধ্বনি সৃষ্টি করে, যেমন বাড়িঘর, বই খাতা, বাবা মা ইত্যাদি। শব্দের সঙ্গে প্রত্যয় ও বিভক্তি যোগ করা হয়। আর পর দেখো, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত অর্থপূর্ণ শব্দকে পদ বলে। যেমন আমি নবম শ্রেণীতে পড়ি, এই বাক্যে চারটি শব্দ আছে, আমি নবম শ্রেণীতে এবং পড়ি। আবার পদও বাক্যে চারটি, আমি নবম শ্রেণীতে পড়ি। বিভক্তিযুক্ত শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটি হয় পদ। চলে এবার 10 নম্বর মডেল সেটি দেখে নিন। প্রথম প্রশ্ন, সারাটা রাত তাড়ায় তাড়ায় একে রাখে। প্রথম প্রশ্ন, সারাটা রাত তাড়ায় তাড়ায় একে রাখে, উত্তর হবে স্বপ্ন। প্রশ্ন, রামকৃষ্ণ সংঘ এই মাদার নামে খ্যাত ছিলেন, মিসেস সেভিয়ার। পরের প্রশ্ন দেখো, বড় ঘরের মেয়ে বলে রাজরানীর একটু অক্ষর পরিচয় ছিল। দেরাজ খুলে দেখি, শম্ভু দেরাজ খুলে দেখল, উত্তর হবে পাসপোর্টটা রয়ে গেছে। পাঁচটাকে দেখো, প্লেন কোন শ্রেণীর শব্দ, এটি হবে বিদেশি শ্রেণীর শব্দ। পরের প্রশ্ন, সততা, ছয়টাকে আছে সততা মহদ্গুণ, এখানে সততা হলো, উত্তর হবে ভাববাচক বিশেষ্য। রাজা স্বয়ং দরবারে উপস্থিত, এখানে স্বয়ং হলো আত্মবাচক সর্বনাম। সংস্কৃত থেকে বিকৃত লাভ করে, সংস্কৃত থেকে বিকৃতি লাভ করে বাংলার শব্দভাণ্ডারে গৃহীত শব্দগুলি হলো, উত্তর হবে অর্ধতৎসম শব্দ। এবারে চলে যায় দুই দাগের প্রশ্নগুলো। দুইয়ের একটাকে আছে রাজারানীর আনন্দ হইল, রাজারানীর আনন্দ হলো কেন, উত্তর হবে সেই অগন্তুক অচেনা অগন্তুক তার বাড়ির ঠাকুরের জন্য রাজরানীর কাছ থেকে গাঁথা বনফুলের মালা কিনতে চেয়েছিল তাই। পরের প্রশ্ন, এখনও সেই ফুল দুলছে, এখনও শব্দ প্রয়োগের কারণ কী, প্রবাহমানতা বোঝানো হয়েছে, অনেকদিন ধরে যে বিষয়টা চলছিল বর্তমানে তা চলছে, এইটা বোঝাতেই এখনও কথাটা ব্যবহার করা হয়েছে। হিন্দি তিন দাগে আছে হিন্দি উপস্থিত, তিন দাগে আছে হিন্দি উপস্থিত, সেই চেষ্টাটা করছেন, কোন চেষ্টার কথা বলা হয়েছে। আরবি ফরাসি এবং ইংরাজি শব্দ তাড়িয়ে দেবার চেষ্টা। পরের প্রশ্ন দেখো, পরের দিন কাগজে বেরোলো, কাগজে কী বেরোলো, সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের মৃদু কম্পন ধরা পড়েছে। পরের প্রশ্ন, দেশি শব্দ কাকে বলে, কোলবিল শব্দ প্রভৃতি ভারতের আদিম ভাষা থেকে বহু শব্দ বাংলা ভাষায় এসেছে, একেবারে দেশে থেকে পাওয়া গেছে বলে এই ধরনের শব্দের নাম দেশি। পরের প্রশ্ন দেখো, পূরণবাচক বিশেষণ কাকে বলে, যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্য পদের কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায় তাকে পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ পদ বলে। যেমন মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে, 22শে শ্রাবণ ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, বলেছে কোনটি কোন কোন শ্রেণীর শব্দ, চিনি হলো চীনা শব্দ, চিনি হলো বিদেশি শব্দ, আর প্রস্তর হবে
তৎসম শব্দ। এবার দেখো বলেছে হিমসাগরাম, এখানে কোন শ্রেণীর বিশেষ্য পদ? এটি হবে সংখ্যাবাচক বিশেষ্য পদ। এটি হবে সংখ্যাবাচক বিশেষ্য পদ। তাহলে চলো, তোমাদের 10 নম্বর পর্যন্ত মডেল সেটি সমাধান করে দিলাম। যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন।